नमस्कार, जनता प्रेस झारखंड में आपका एक बार फिर से स्वागत है। शुभेंदु अधिकारी, जो तृणमूल कांग्रेस के कद्दावर नेता माने जाते थे, वो आज अमित शाह जी की उपस्थिति में भाजपा में योगदान दिए और इन्होंने कहा कि मैं जिस तरह से टीएमसी के लिए काम करता था उसी तरह अब मैं भाजपा के लिए काम करूंगा और बंगाल से ममता बनर्जी की पार्टी को उखाड़ फेंकूंगा। आइए सुनते हैं अमित शाह जी और शुभेंदु अधिकारी जी ने क्या बोले। धन्यवाद। माननीय अमित भाई साहब, बोले भारत माता के, बोले भारत माता की, भारत माता की। मानव राज्य सभापति, मेदिनीपुर सांसद, आजकल सभार सभापति एवं लोकप्रिय नेता हमारे सम्मानीय दिलीप घोष महोदय के, और आज के जिन्हें पृथ्वी सबसे बड़ पार्टी, आज के जे पार्टी जातीयता बोध देश प्रेम बहुत्ववादे विश्वास करे, जे पार्टी गीतार जे सही कथा बहुजन सुखाय बहुजन हिताय वसुधैव कुटुम्बकम से नीति के विश्वास करे, से भारतीय जनता पार्टी परिवारे আমাকে একজন প্রাথমিক সদস্য হিসেবে গ্রহণ করলেন, যিনি তিনি আমার বড় ভাই, আমার দাদা, দেশের আন বান শান স্বরাষ্ট্রমন্ত্রী, এবং যিনি ১৯ সালে লোকসভা নির্বাচনে জেতার পরে ৮ মাসের মধ্যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন পূরণ করেছেন, তিনি আর কেউ নয়, তিনি অমিত শাহজি। অমিত শাহজির সঙ্গে আমার সম্পর্ক কতদিনে, তিনি তখন মহামন্ত্রী পার্টির অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, পূর্ব ইউপি চার্জে ১৪ সালে লোকসভা নির্বাচনে তিনি দলকে জিতিয়েছেন, ইউপিতে ঝড় বইয়ে দিয়েছেন। তখন অশোক রোডের পুরনো পার্টি অফিস, তার সামনে একটা ছোট্ট ঘরে অমিত জি আমাকে দর্শন দিয়েছিলেন, আর সেই দর্শনে সুযোগ করে দিয়েছিলেন এখন উত্তর প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী আমাদের সিদ্ধার্থনাথ সিনহা। তিনি কোনোদিন আমাকে বিজেপিতে যোগ দিতে একদিনও বলেননি, তিনি ভাইয়ের মতো ভালোবাসতেন। আমি যখন কোভিডে আক্রান্ত হই, আমার দলের লোকেরা ২১ বছর যাদের জন্য করেছি, যাদের জন্য অকৃতদার থেকে গ্রামে গ্রামে ঘুরেছি, তারা আমার খোঁজ নেয়নি, অমিত জি আমার খোঁজ দুবার নিয়েছে, তাকে আমি কোটি কোটি নমন জানাই। এই সভাতে কৈলাস বিজয়বর্গী জি আছেন, তার পরিচয় আলাদাভাবে দেব না, সুসংগঠক আছেন। আমাদের সর্বভারতীয় সভাপতি মুকুল রায় আমাকে সবসময় উৎসাহিত করেছে, শুভেন্দু আত্মসম্মান বোধ যদি তোর থাকে, তুই তৃণমূলে থাকবি না, তোর কিচ্ছু দরকার নেই, চলে আয়, আমরা সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবো। আজকে তার কথাও রাখতে পেরেছি। কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী আছেন, সাংসদরা আছেন, মোর্চার সভাপতিরা আছেন, স্বপনদার মতো নেতারা আছেন, অর্জুন সিং এর মতো ১০০ কেস করেছে ওর বিরুদ্ধে, মেরে ফেলার চক্রান্ত হয়েছে, আমার ভাই মনীষকে কেড়ে নিয়ে গেছে, ২০০৯ থেকে ২০১৪ মনীষ আমার ইউথের প্রেসিডেন্ট ছিল, অর্জুন সিং মাথা নত করেনি, লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রত্যেককে আমি অভিনন্দন জানাবো, কৃতজ্ঞতা জানাবো। আপনারা অমিতজির কথা শুনতে এসছেন, আমি তো সবে শুরু করলাম, ২৪ ঘন্টায় ১৬ ঘন্টা টাইম দিই, বুথে বুথে পাড়ায় পাড়ায় পাবেন, আশ্বস্ত করছি আপনাদের সমীর দাসকে, আশ্বস্ত করছি সুকময় সৎপতিকে, আশ্বস্ত করছি অন্তরা ভট্টাচার্যকে, আশ্বস্ত করছি নবারুণ নায়ককে, আশ্বস্ত করছি অনুপ চক্রবর্তীকে, শুভেন্দু মাতব্বরী করতে তৃণমূল বিজেপিতে আসেনি তৃণমূল ছেড়ে, শুভেন্দু আপনাদের উপরে খবরদারি করবে না, শুভেন্দু কর্মী হিসেবে যা পার্টি নির্দেশ দেবে তাই পালন করবে, পতাকা লাগাতে বললে লাগাবো, দেওয়াল লিখন করতে বললে করব। আমি ছাত্র রাজনীতি থেকে উঠে এই জায়গায় এসেছি, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এসেছি, আমাকে বিশ্বাসঘাতক বলছে, কে বলছে, যারা ৯৮ সালে তৃণমূল প্রতিষ্ঠার পরে
अटल जी भारत रत्न तार आशीर्वाद ना पेले बाड़ी थेके बेरोते पारतो ना। अपनारा बोलुन 98 साले जखन तृणमूल प्रतिष्ठा हय कार शरीक छिल एनडीएर पार्टनार 98 लोकसभाते 9 आर 2 11 जोटे जीते छिल राहुल सिन्हा आछेन राहुल दा बोलते पारबेन जोट छिल ना 99 ते आमी पार्टी जयेन करेछिलाम आमार पुरानो पार्टी तृणमूल कांग्रेस 9 आगस्ट भारत छाड़ो आंदोलन वर्ष पूर्ति डॉक्टर नीतीश सेनगुप्त एनडीएर प्रार्थी छिलेन ताके काथी थेके जितानोते आमादेर भूमिका छिल ना। एई माठे कयेक दिन आगे तृणमूल नेत्री बोलेछेन दल गठनेर परे काथीते लड़ेछिलाम आमरा द्वितीय होयेछिलाम उद्देश्यटा कि जे अधिकारीदेर बाद दिये द्वितीय होयेछिलाम। হ্যাঁ আপনি এবারেও দ্বিতীয় হবেন, প্রথম হতে পারবেন না, প্রথম ভারতীয় জনতা পার্টি হবে, সরকার তৈরি করবে। আমার প্রিয় ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক 135 জনের আত্মবলিদান খুব কষ্ট হয় দেখলে, অনেক কাজ হয়তো আমরা করতে বাধ্য মানে সমর্থন করিনি, কিন্তু আজকে এই কাজগুলো একটা ব্যক্তি কেন্দ্রিকতা আত্মসম্মান নিয়ে কেউ থাকতে পারে না। যেখানে আস্থা নেই, যেখানে বিশ্বাস নেই, যেখানে সম্মান নেই, সেখানে থাকব না, এটাই আমাদের মেদিনীপুরের গৌরব। বলছে মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আপনি বলুন তো মাকে, যিনি গর্ভধারিণী, যিনি জন্ম দিয়েছেন মা, আমার মায়ের নাম গায়ত্রী অধিকারী, তিনি আমার মা, অন্য কেউ আমার মা না। আরেকজনকে মা, আরেকজন মা বিবেকানন্দ বলে গেছেন, মার্গারেট এলিজাবেথ নোবেল ভগিনী নিবেদিতা একটা বই লিখে গেছিলেন, তার নাম দা মাস্টার অ্যাজ আই স হিম। সেই বইতে ভগিনী নিবেদিতা বলছেন, দা কুইন অব অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড, অর্থাৎ ভারত মাতা হচ্ছেন স্বামী বিবেকানন্দের আরাধ্য দেবী। যদি মা কাউকে বলতে হয়, ভারত মাতাকে মা বলবো, অন্য কাউকে মা বলতে পারবো না। আজকে আমি পরিশেষে বলবো, কেন্দ্রীয় সরকারের কর্মসূচিগুলোকে রাজ্যে চালু না করা, কেন্দ্রীয় সরকারের কর্মসূচিগুলোকে নাম পাল্টে দেওয়া, আর যে ভারতবর্ষ, যে বাংলা কৃষ্টি সংস্কৃতির জায়গা, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, সেই বাংলায় অমিত শাহকে বহিরাগত বলছে, কৈলাস বিজয়বর্গীকে বহিরাগত বলছে, শিবপ্রকাশ জিকে বহিরাগত বলছে, অমিত মালবিয়াকে বহিরাগত বলছে। আমরা বলি, আমি বলেছি কয়েকদিন আগে, আমরা আগে ভারতীয় তারপরে বাঙালি, এই বহুত্ববাদ নষ্ট করতে আমরা দেব না। আমি মনে প্রাণে চাই কলকাতা আর দিল্লিতে একই দলের সরকার থাকুক, নইলে বাংলা বাঁচবে না। অর্থনীতি শেষ হয়ে গেছে, বেকারদের চাকরি নেই, 4,000 টাকা 2,000 টাকার চাকরি, এসএসসি নিয়োগ নেই, টেটের দুর্নীতি, এটা থেকে যদি বেরিয়ে আসতে হয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে বাংলাকে তুলে দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। আর এই কাজটা করার জন্য আপনাদের সঙ্গে আমি কাল থেকেই লেগে পড়ব। আর তৃণমূল কংগ্রেসকে বলি, ভাবছো হবে তুমি যা চাও, জগৎটাকে তুমি না চাও, দেখবে হঠাৎ নয়ন মেলে 21-এর ভোটে তোমরা যেটা চাও না সেটাই হবে।